নমস্কার বন্ধুরা, আমার পাঁচ মিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো একটা সন্ধ্যা স্ন্যাক্স, লেমন গার্লিক চিকেন। কিভাবে বানাই চলুন দেখে নেবেন। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর বড় টেবিলস্পুনের 1 টেবিলস্পুন আদা আর রসুন বাটা নিয়েছি। এখানে 2 চামচ মতো লবণ দিয়েছি। চিকেনগুলো আমি এখানে একটু বড় কিউব করেই কেটেছি, আর 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর 2 টেবিলস্পুন মতো এখানে কর্নফ্লাওয়ার দেব। চিকেনটা আপনারা আপনাদের পছন্দ মতো কিউব করে নেবেন। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব সমস্ত চিকেনটাকে। মাখিয়ে এটা সঙ্গে সঙ্গেই ভাজা যাবে, ম্যারিনেট করার দরকার নেই। এখানে আমরা একটা বাটিতে বড় লেবুর অর্ধেক আমরা লেবুটা চিপে রস করে রেখেছি। এই লেবুর রসের মধ্যে আমি 1.5 চামচ মতো চিনি দেব। এটা ছোট চামচ আছে তো আপনারা বুঝে দেবেন। দিয়ে চিনিটাকে একটু নাড়িয়ে এটা রেখে দেবো আমরা, আস্তে আস্তে চিনিটা গলে যাবে। তো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এখানে আমরা বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে আমরা কড়াইয়ের মধ্যে একটু মাখিয়ে নেব। নিয়ে আমরা যে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম সেটা এক এক করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন ফুল ফ্লেমেই থাকবে। অল্প অল্প করে চিকেনগুলো ভাজবেন, না হলে উল্টানো যাবে না, লেগে যাবে। দিয়ে আমরা আস্তে আস্তে 1 পিঠ হলে আরেক পিঠ উল্টে দেব। মোটামুটি আমরা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে আমরা চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নেব, ভাজলেই চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। তো চিকেনটা দেখুন এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমরা একটা পাত্রে তুলে নেব, এইভাবে আমরা সমস্ত চিকেনটা ভেজে নেব। দিয়ে চিকেন ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি এখানে বড় টেবিলস্পুনের 1 টেবিলস্পুন বাটার দিয়েছি। বাটারটা একটু মেল্ট হবে তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে থাকবে। বাটারটা মেল্ট হয়ে গেছে, এখানে আমরা 2 টেবিলস্পুন রসুন কুচি দেব। রসুনটা খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, একদম লো ফ্লেমে এটাকে একটু ভেজে নেব। রসুনটা একদম লাল হবে না, জাস্ট একটু সতে করে নেব, ভেজে নেব অল্প করে। নিয়ে আমরা এখানে গ্যাসের ফ্লেম কমানোই থাকবে, এখানে আমরা 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে জল নিয়ে আমরা এটা গুলে নিয়েছি, গুলে এর মধ্যে ঢেলে দিয়েছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে, কারণ ফুল ফ্লেমে থাকলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে জমে যাবে। দেখুন এইরকম আমরা কনসিস্টেন্সি করে নিয়েছি। দিয়ে আমরা যে লেবু আর চিনিটা মিশিয়ে রেখেছিলাম সেই রসটা দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে থাকবে। দিয়ে একটু নাড়িয়ে আমরা যে ভাজা চিকেনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমরা চিকেনগুলো ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম লো থাকবে এখন। এটা আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে বা স্টার্টার হিসাবে খেতে পারেন, বাচ্চাদের বা বন্ধুদেরকেও দিতে পারেন সন্ধ্যাবেলা, খুব ভালো লাগে। তো গ্যাসের ফ্লেম একদম কমানো থাকবে। এখানে আমি 1 মুঠো ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম লো থাকবে, একদম জোরে দেবেন না, তাহলে পুরো ঘন হয়ে পুড়ে যাবে। এটা খেতে খুব জুসি হয়। আমরা গ্যাস বন্ধ করে ওপর থেকে একটু অরিগানো দেব আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব।
এটা গ্যাসের ফ্লেম বন্ধ করে তবে দিতে হবে। এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি নিয়ে আসব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।